নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যারা যারা পরীক্ষা দিচ্ছ 2024 সালে, তোমাদের জন্য কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে বিশাল বড় নোটিশ জারি হয়ে গেল। তো এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে উঠে আসলো। অবশ্যই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এখনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট থেকে কি জানালো, সম্পূর্ণটা আজকে আমি এই ভিডিওটার মধ্যে বলবো। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে, চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না, যাতে এরকম টাইপের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সাজেশন পাওয়ার জন্য কোনো রকম অসুবিধা না হয়। একদম 100% কমন যোগ্য সাজেশন এখান থেকেই তোমরা অফিসিয়াল ভাবে পেয়ে যাবে। তো এই মুহূর্তে যেটা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্ষদ থেকে, যে তোমাদের যদি কোনো রকম ভাবে গ্রামাঞ্চলে বাড়ি হয় যেখান থেকে তোমাদের স্কুলে পরীক্ষা দিতে অসুবিধা হবে, তাহলে তোমাদের হেল্পলাইন নাম্বার চালু করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু 2 তারিখ থেকে চালু হবে। যে কয়দিন পরীক্ষা থাকবে সে কয়দিন তোমাদের নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার একদম কোচবিহার থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার দেওয়া হয়েছে। এগুলো নাম্বারে কল করলেই তোমরা জানতে পারবে, যে কোনো জায়গায় অসুবিধা যদি হয় তাহলে কল করলেই তোমাদের সেখান থেকে, যে বাড়িতে আছে সেখান থেকে একদম নিয়ে গিয়ে তোমাদের পরীক্ষা হলে ঠিক টাইমে পৌঁছে দেওয়া হবে। সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জানানো হয়েছে। সেটা কিন্তু নাম্বার 2 তারিখ থেকে চালু হবে। তোমরা প্রত্যেকটা যে জায়গায় যে জায়গায় তোমরা স্টুডেন্ট আছো সেই জায়গায় তোমরা ভালো করে নাম্বারটা টুকে নাও। এগুলো কিন্তু খুবই দরকার পড়বে। যারা প্রত্যন্ত এলাকায় থাকে, যেগুলো গ্রাম থেকে যাতায়াত করা খুবই অসুবিধা হয়, সেগুলো নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এগুলো তো খুবই ইনফরমেটিভ হবে, তোমরা ভালো করে টুকে নাও। আর যখন এগুলো ভালো করে স্ক্রিনশট করে নাও। আর উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু একই টাইমে হবে। তোমাদের 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 1টা পর্যন্ত হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষাও 10:45 থেকে শুরু হবে, 15 মিনিট কোশ্চেন দেখার জন্য শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু নোটিশও দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের 1টা পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধার বিষয় নেই, তোমাদের কিন্তু একদম অ্যাডমিট কার্ড 2 তারিখ থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। তোমাদের কোনো রকম অসুবিধার বিষয় নেই। মাধ্যমিকের যদি কোনো রকম অ্যাডমিটের সমস্যা থাকে তাহলে সেগুলো স্কুলে যোগাযোগ করবে, আর উচ্চ মাধ্যমিকের তোমাদেরকে তো অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। আর তোমাদের ইলেভেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু কয়েকদিনের মধ্যে ক্যাম্পিংয়ের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, তোমাদের 12-এরও দিয়ে দেওয়া হবে। তো উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে কি জানানো হলে, এখন উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে কি জানানো হয়েছে সম্পূর্ণটা কিন্তু আজকে আমি এই ভিডিওটার মধ্যে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। অবশ্যই এরকম টাইপের আপডেট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সাজেশন পাওয়ার জন্য, 100% কমন যোগ্য সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, অবশ্যই ভিডিওটা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো, যাতে সবাই জানতে পারে, ব্যাপারটা জানতে পারে যে কোন নাম্বারে কল করলে বাড়ি থেকে নিয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপডেট যেটা ছিল সেটা জানিয়ে দিলাম। এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানে ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম।